ডিভিসির জলের মধ্যে পড়ে রয়েছে একটি টোটো। টোটোর মধ্যে মৃতদেহ, আর এই নিয়েই ব্যাপক চাঞ্চল্য গলসিতে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ দা, বিস্তারিত জানাও। একেবারে তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলায় যে গুলশি থানা অন্তর্গত গুলশি বিধানসভা রয়েছে, সেখানকারই বাসিন্দা বাবলা গ্রামের শেখ মোহন নাম, কার্যত সে প্রতিদিনই ভোরের বেলায় তার টোটো নিয়ে নিজের কাজকর্মে বেরোয় এবং সেখান থেকে ফেরার পথে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। সেটা অনুমান করা হচ্ছে যে কিভাবে সে ডিভিসির জলের মধ্যে পড়ে গেল এবং তার মৃত্যু ঘটলো সেটা নিয়ে চিন্তিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চালকের আসনে কিন্তু সেই চালক কিন্তু বসে ছিল না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবিটি হচ্ছে যে যাত্রী যারা যেখানে বসেন যে আসন, সেই আসনে তার মৃতদেহ উদ্ধার হয়। কার্যত এটা নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে এবং কার্যত সবাই অনুমান করছেন একটাই যে সকালবেলায় যে 30 ফুট উঁচু উচ্চতার যে ব্রিজ, সে ব্রিজে ভোরের দিকে হয়তো আসতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং নিচে পড়ে গেছে। তবে গোষ্ঠী থানার পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে তার মৃতদেহ পাঠানো হয়েছে। গোটা এলাকায় এই মুহূর্তে শোকের ছায়া রয়েছে। সুতরাং বলা যায় যে বাবলা বয়স খুব অল্প, একবারে যুবক ছেলে, তার এই মৃত্যুকে ঘিরে কিন্তু পরিবারের মধ্যে একটা মাতম ছেয়ে গেছে। সুতরাং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এটা নিয়েই যে চালকের আসনে কিন্তু শেখ মোহর বসেছিল না এবং যে যেখানে বসেছিল সেটা হচ্ছে যাত্রী যেখানে আসন হয় সেখানে বসেছিল। সেই নিয়ে একটা অনুমান করা যাচ্ছে যে কি হতে পারে, পুরো বিষয়টি কিন্তু তদন্তই করছে গুলশি থানার পুলিশ। ধন্যবাদ আমজাদ দা। আচ্ছা মোহর কে হয় আপনার? কি করতো? আপনারা কি করে জানতে পারলেন যে এই দুর্ঘটনা ঘটেছে? আমি জানি না তো, আমি সকালে উঠে আমি ডিউটি চলে গেছি, বাড়িতে খবর চেয়ে যে আমার ভাই আসতে হয়েছে, আমি ওখান থেকে কাজের সাথে ছুটে এলাম, দেখে দেখছি যে হ্যাঁ নিজে মারা গেছে, আমি লাস্টে ভালো করে দেখতে পাইনি। শরীরে কোনো ক্ষত নেই তো তাতে আপনারা কি দেখতে পাইনি? আপনারা কি কোনো সন্দেহ করছেন? সন্দেহ কি করে বলবো, আমি তো লাস্ট টাইম ভালো করে শেষ হয়ে দেখতে পাই, কি করে বলবো। সে কি কোনো নেশা টেশা করতো? নেশা না, নেশা একদম মাঝে মাঝে মদ পাত খেত। আচ্ছা ঠিক আছে, এই লজ্জা কোনো পাতা নেই, মদ খেত। আপনার নাম কি? আপনার আপনি কে হন? আমি বড় দাদা, আমার নাম হচ্ছে শেখ কাজল। ভিড় করেছে আবার গলি থানা থেকে, পুরো লোক জেনে গেছে, নিয়ে এসে সব এসে জনতা মাঠে ঘাটে সব আছে, ছুটে এসেছে। ছুটে ওই টোটোটা উল্টি গেছে বলছে, কি বলতে পারছি না এখন, এখনো মিস খবর পাওয়া যাচ্ছে না যে টোটোটা মানে যে কার বটে এটা বলতে পারছে না, না তোলা পর্যন্ত কিছু বলা যাবে না। হ্যাঁ একটা লোক আছে মনে হচ্ছে, জলের মধ্যে চাপা আছে, টোটোটার ভিতর আছে না কিছু বোঝা যাচ্ছে না, অনেকটা রাস্তাটা অনেক বড় আছে, অথচ উল্টুলো কীভাবে সেটাকে এখন বলতে পারছি না। বলে দাও। হ্যাঁ আমার নাম ভরত, ভরত বাগদি, এই গলিক গ্রামের বাড়ি মাঠে সব। আমরা এই তো কিছুক্ষণ আগে শুনলাম যে একটা ডিভিসি বাঁধে টোটো নিয়ে একজন মারা গেছে, তো আমরা এই 7টা নাগাদ এসে দেখলাম, আমরা যে সে দেখলাম যে একটা টোটো পড়ে রয়েছে, তার মধ্যে একটা মানুষ বসে মোড়া মারা গেছে, কি জানি তা বলতে পারছি না। একজন আছে তা বলতে পারবো না, হ্যাঁ তা বলতে পারছি না, আমরা এসে দেখছি যে এইভাবেই পড়ে রয়েছে, হ্যাঁ জলে পড়ে আছে, হ্যাঁ ডুবে আছে জলে। জলে টোটোটা তুলছে, মরাটা নিয়ে চলে গেল, কিভাবে পড়েছে মনে হচ্ছে, মনে হচ্ছে উল্টে গেছে না কি হয়েছে কিছু বুঝতে পারা যাচ্ছে, ওই
এটাই দেখলাম। না কিছু জানা যায়নি, তুই বুঝতে পারি না। টোটোটা কি রাস্তায় যাচ্ছিল যে পাল্টি গিয়েছে? ওইটাই হবে হয়তো, ওইটাই হবে। লোকটা কেমন অবস্থায় আছে? একবারে গুটিয়ে গেছে তো, এরকম ভাব জড়ো হয়ে গেছে একবারে। আপনারা এসে কি দেখলেন? দেখতে পেলাম পিছু দিকে এসেছিল, দিয়ে ওদিকে তুললো নিয়ে এসে, এটাই দেখলাম। পুলিশ এসছে? পুলিশ এসছে নাকি দেখলাম না কি, তো লাস্ট এলাম তো, দিয়ে এসে দেখলাম তুললো, দুজন মিলে নিয়ে এসে গাড়িতে চাপালো। ওইটা ওইটুকুনি দেখলাম। কি নাম আপনার? আমার নাম বন্দনা। বন্দনা কি? বাকি কোথায় বাড়ি আপনার? এইখানে।